দেখুন কিভাবে থাইল্যান্ডে বাংলাদেশের সাগরের 6 স্বর্ণ জয়। অনলাইন ডেস্ক। থাইল্যান্ডে হাই পারফরম্যান্সে রয়েছে বাংলাদেশের সাঁতারু মফিজুর রহমান সাগর। সেখানে আমন্ত্রণমূলক একটি সাঁতার চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে 6 স্বর্ণপদক জিতেছেন তিনি। রোববার ফুকেটে অনুষ্ঠিত বিআইএসপি ফ্লাইং ফিশ আমন্ত্রণমূলক সাঁতারে বাংলাদেশের এই সাঁতারুর 8টি ইভেন্টে অংশ নিয়ে 6টি স্বর্ণ ও 2টি রূপা জিতেছেন। টুর্নামেন্টে অংশ নেন থাইল্যান্ড, মালয়েশিয়া, চীন, ফ্রান্স, ফিলিপাইন, সিঙ্গাপুর, লাওস সহ বিভিন্ন দেশের 16 সাঁতারু। বাংলাদেশের সাগর সাঁতরেছেন থাইল্যান্ডের থানিয়াপুরা ইউডাব্লিউসি দলের হয়ে। এ আসরে সাগর 50, 100 ও 200 মিটার ফ্রি স্টাইল, 50 মিটার বাটারফ্লাই ও 2টি রিলেতে স্বর্ণ জয় করেন। 50 ও 100 মিটার ব্যাক স্ট্রোকে তিনি রূপা জেতেন। আমার এই চ্যানেলটিতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।